মনে হবে যে আপনাদের বলি যে এক্ষুনি কিন্তু ও লাভলি শুরু হবে, দেখে অবশ্যই বলবেন ও লাভলি। মদন দেব, সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো সিনেমার সব থেকে বড় আকর্ষণ হওয়া উচিত আমি মনে করি গল্প। ওয়েদার এই বইটার একটা গল্প আছে, আমি কনফিডেন্টলি বাংলার মানুষকে বলছি, আমি মদন মিত্র, যদি আমার জীবনটা একটা গল্প হয় তাহলে এই বইটার গল্প আরও বেশি ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। দুই হচ্ছে বইটার ক্যারেক্টার, ক্যারেক্টার অ্যান্ড স্টোরি উনি ঠিক করেন, আর তার সঙ্গে গান যদি একটা সম্পদ হয় তাহলে নিঃসন্দেহে মানুষরা পছন্দ করে। এই ছবির গান গেয়েছে অঙ্কিতা এবং সোনু নিগম, গানগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। সব থেকে বড়ো কথা যে এখানে ছবির যে চরিত্রটা করা হয়েছে, এখানে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের মানে এখানে দেখা যাবে যে আমার পার্টে আমি একজন রাগি, খুব রাগি একজন ধনী চালকল মালিক, রেগে গেলে বন্দুক চালায়, সেই বন্দুক চালানোর ধরন এবং আওয়াজ শুনলে বাচ্চারা ভয় পাবে না, বরং তারা মজা পাবে, মানে দে উইল গেট ফান, দে উইল ফিল ফান। যে এবং বাচ্চারা মায়েরা পুরো পরিবার একসঙ্গে দেখতে পারে, এবং সম্পূর্ণ বাংলার গ্রাম শহরের উপর তৈরি করা একটা ছবি, যাতে ডেকার্স লেন রয়েছে, যাতে ভিক্টোরিয়া রয়েছে, যাতে ইকো পার্ক রয়েছে, আবার বীরভূমের চালের হাড়ও রয়েছে। যদি গোটা বাংলাকে দেখতে চান তাহলে অবশ্যই ও লাভলি। জনসাধারণ যে ডায়ালগটা বা যে শব্দটা সাধারণত বলতে অভ্যস্ত হয়ে গেছে এখন, ও লাভলি, সেই নাম নিয়ে গান ছবিটাই পুরো তৈরি। আমার মনে হয় আমি যতদিন রাজনীতি করি বা আমার অভিজ্ঞতা, একটা পার্টিকুলার গানের একটা ওয়ার্ড তাকে নিয়ে একটা সিনেমা পৃথিবীর ইতিহাসে এটা বোধ হয়, একটু যদি গুগল ঘাঁটা যায় তাহলে দেখা যাবে যে কোনো একটা গান বা যে কোনো কিছু ও লাভলি, এই একটা কথার উপরে একটা সিনেমা হয়ে গেল। তো এই যে সিনেমা হলো, এতে প্রমাণ হলো যে ও লাভলি গানটা এবং কথাটা কতটা পপুলার। এবং এই যে আপনারা এসছেন, আপনাদের দেখলেও আমার এক্ষুনি মনে হবে যে আপনাদের বলি যে এক্ষুনি কিন্তু ও লাভলি শুরু হবে, দেখে অবশ্যই বলবেন ও লাভলি।